আবেগ আর মর্যাদার একটি সেতুর নাম পদ্মা বহুমুখী সেতু। শুধু লোহা কংক্রিট নয়, এই সেতু দাঁড়িয়ে আছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ভালোবাসার উপর। একটি সেতুর অভাবে নদী পার হতে না পেরে ঘাটেই স্বজনের মৃত্যুর করুণ দৃশ্য দেখা মানুষের কাছে দৃশ্যমান এই সেতু আনন্দ অশ্রুর ফোয়ারা। তাই আগামী 25 জুন সেতু খুলে দেওয়ার খবরে আনন্দের জোয়ার বইছে নদীপাড়ের মানুষের মাঝে। প্রতিদিনই নানা প্রান্ত থেকে সেতু দেখতে পদ্মাপাড়ে ভিড় জমাচ্ছেন মানুষ। ফেরিতে দীর্ঘদিন বসে থাকতে হয়, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। একটা রুগী হইলে এই রুগীটা নিয়ে যেন আমরা ডাইরেক্ট সরাসরি ঢাকা পৌঁছাইতে পারি, এই জন্য অনেক আনন্দ লাগতেছে। 25 তারিখের ঘন্টা এখন আমরা প্রতিনিয়তই অপেক্ষায় আছি। পদ্মা সেতু উদ্বোধন হবে, এতে করে আমাদের অনেক সময় বাঁচবে, অনেক সুবিধা হবে। ব্রিজ চালু হওয়ার কারণে আমরা অনেকেই আতন্ত, বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ আমরা যারা আছি, আমরা আমাদের কাছে এটা স্বপ্নের অনুভূত মনে হচ্ছে। পদ্মা সেতুকে কেন্দ্র করে বদলে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের জীবনযাত্রা। দক্ষিণ পশ্চিমের জেলাগুলোই নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের দোয়ার খুলে দিয়েছে। সেতুর নিচতলার রেল অংশ দিয়ে যাচ্ছে গ্যাস লাইন, এর ফলে গড়ে উঠবে নতুন নতুন শিল্প কারখানা, হবে কর্মসংস্থান, এমন আশা এই অঞ্চলের মানুষের। এখন এই মানুষের জায়গা জমিন কিনা ফ্যাক্টরি আছে, পদ্মা সেতু হয়েছে, এতে আর উন্নত হয়ে গেছে। বড় বড় ব্যবসায়ীরা আর মিল কারখানা দেয়, মিল কারখানা দেয় আমাদের লোক, আমরা যারা আছি কাম কাজ করে খায়া হচ্ছে শান্তিবাবু। আমার রেস্টুরেন্ট ছাড়া আরও নতুন নতুন রেস্টুরেন্ট হচ্ছে, তারপর শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, সরকারি ক্যান্টনমেন্ট আছে এখানে। তো সব কিছু মিলাইয়া আমাদের মানে সব কিছুর পেছনে যেটা সেটা হচ্ছে আমাদের পদ্মা সেতু। সেতু চালু হওয়ার পর কৃষকরা ন্যায্য মূল্য পাবেন বলে প্রত্যাশা স্থানীয় প্রশাসনের। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ চিকিৎসা সেবাও পাবে দ্রুত। সেতু উদ্বোধনের মাধ্যমে আমাদের সেই কষ্ট লাঘব হবে, আমরা যখন তখন যে কোনো সময় ঢাকা শহরে যেতে পারবো, উন্নত চিকিৎসার জন্য আমরা রোগীদেরকে রেফার করতে পারবো। এখানে কৃষকরা ন্যায্য মূল্য পেতেন না, তারা খুব সহজেই এখন এই পদ্মা সেতুর মাধ্যমে তারা ঢাকা কেন্দ্রিক সাপ্লাই চেইনে তারা যুক্ত হবে। সেতুর নিচতলা দিয়ে ট্রেন যাবে যশোর পর্যন্ত, যা খুলে দেওয়া হবে আগামী বছর। পদ্মার দুই পাড়ে নির্মিত হয়েছে 4 লেন সড়ক। তারেক শিকদার, বৈশাখী সংবাদ।